নমস্কার বন্ধুরা, আপনাদের ফেভারিট ইউটিউব চ্যানেল অল ইন ওয়ান গার্ডেনিং এ আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মধ্য দিয়ে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জবা গাছের পুনঃ প্রতিস্থাপন বা রিপোর্টিং। অর্থাৎ 2 থেকে 3 বছর পুরনো বা তার চেয়েও বেশি পুরনো যে সমস্ত জবা গাছ আমাদের ছাদ বাগানে টবের মধ্যে থাকে, সে গাছগুলোর এই শীতকালের পরবর্তী সময়ে বিশেষ এক ধরনের পরিচর্যার প্রয়োজন হয়। অর্থাৎ এই যে জবা গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই জবা গাছগুলো যেহেতু টবের মধ্যে আছে এবং শীতকালে জবা গাছ রেস্টিং পিরিয়ডে চলে যায় বা তারা সেই সময় ফুল বেশি দেওয়া বন্ধ করে দেয়, তো এই শীতের শেষে এদের রিপোর্টিং করা বা মাটি পরিবর্তন করা প্রয়োজন। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আমি এখানে আলোচনা করছি। তো বন্ধুরা, আমার এই ছাদ বাগানের অনেকগুলো জবা গাছের মধ্যে আমি এখানে একটি জবা গাছ নিয়েছি এবং এই গাছটির উপরেই আপনাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে আপনারা গাছটি রিপোর্টিং করবেন বা পুনঃ প্রতিস্থাপন করবেন এবং তার শাখা প্রশাখাগুলো কিভাবে কাটাই ছাটাই করবেন, যাতে আমরা সামনের পুরো গ্রীষ্মকাল ভর্তি এবং সারা বছরব্যাপী অর্থাৎ শীতকালের আগে পর্যন্ত আমরা প্রচুর প্রচুর পরিমাণে এখান থেকে ফুল পেতে পারি। তো দেখুন, এখানে আমি একটি কাটার নিয়েছি এবং এই কাটারের সাহায্যে গাছের যে অতিরিক্ত যে ডালপালা, অর্থাৎ যে ডালপালাগুলো অনেক বড় হয়ে গেছে, সেই সমস্ত ডালপালাগুলো আমি ছেঁটে দিচ্ছি। লক্ষ্য করুন, এগুলো ঠিক কীরকম জায়গায় কাটা প্রয়োজন সেটা আপনাদের বলি আমি। যে গতবার যে জায়গায় কাটা হয়েছিল, দেখুন এই যে কাটা হয়েছে, তার ঠিক কিছুটা উপর থেকে কাটতে হবে। যে জবা গাছটির উপরে আমি কাটাই ছাটাই এবং মাটি পরিবর্তন করছি, এই জবা গাছটি আমার প্রায় 3 বছরের পুরনো। লাস্ট 2 বছর আমি এতে কাটাই ছাটাই করেছি এবং এর মাটি পরিবর্তন করেছি। এই কাটাই ছাটাই আমি যেহেতু লাস্ট 2 বছর এতে করেছিলাম, তাই যে অংশগুলো কাটা হয়েছিল তার থেকে 1 থেকে 2 ইঞ্চি রেখে আমাকে এবছর কাটতে হবে। তো আপনাদের যদি গাছ নতুন হয়ে থাকে, অর্থাৎ প্রথম বছরের গাছ হয়, তাহলে আপনারা মাটি থেকে মোটামুটি 6 থেকে 7 ইঞ্চি রেখে তার উপর থেকে গাছটি কেটে দিবেন। কিন্তু দেখুন, আপনারা দেখেই বুঝতে পারছেন আমার গাছটি অনেক পুরনো এবং প্রচুর শাখা প্রশাখা হয়েছে, তাই আমাকে দেখে কাটতে হচ্ছে যে লাস্ট টাইম আমি কোন জায়গায় কেটেছিলাম, অর্থাৎ লাস্ট বছর শীতের শেষে যখন আমি কাটা ছাটাই করেছিলাম কোন জায়গায় কেটেছিলাম সেটা দেখে আমাকে কাটতে হচ্ছে। তো আপনাদের গাছ ঠিক কত পুরনো সেরকমভাবে আপনারাও কাটাই ছাটাই করবেন। তো এই বিষয়ে যদি কোনো ধরনের কোনো প্রবলেম আপনাদের হয়ে থাকে বা অসুবিধার সম্মুখীন হন, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এখন যারা নতুন বাগান করছেন তাদের মনে এই কোশ্চেনটি আসা স্বাভাবিক যে এত সুন্দর একটি গাছকে আমাদের কাটাই ছাটাই করার প্রয়োজনটা কি। তাদের উদ্দেশ্যে আমি বলে রাখি যে এই পুরনো জবা গাছকে যদি আমরা এই শীতের শেষে কাটাই ছাটাই করি, তাহলে এখান থেকে প্রচুর নতুন নতুন শাখা আসবে এবং তার থেকে আমরা প্রচুর প্রচুর পরিমাণে সামনে ফুল পাবো। এবং এর রুট সিস্টেম আপনাদেরকে কিছুক্ষণ পরেই দেখাচ্ছি যে পুরো মাটির মধ্যে ভর্তি হয়ে আছে রুটস। তো এই রুটসগুলো যদি আমরা খুলে নিই এবং মাটি পরিবর্তন করি, তাতে নতুন রুটস আসবে এবং গাছটির স্বাস্থ্য খুব ভালো হবে। বন্ধুরা, এটি হলো গাছটি কাটা ছাটাইয়ের পরের অবস্থা। দেখুন আপনারা গাছটি কাটা ছাটাইয়ের পরে ঠিক কীরকম দেখতে হয়েছে। যে সমস্ত বড় বড় শাখা পোশাখা ছিল সেগুলো আমি কেটে বাদ দিয়েছি। তো এরপর আমি এর যে রুটস, তার যে মাটি আছে, মাটির মধ্যে রুটস পুরো ভর্তি হয়ে গেছে বা শিকড় পুরো ভর্তি হয়ে গেছে, তো এগুলো আমি চেঞ্জ করব এবং এর মধ্যে নতুন মাটি দিয়ে প্রতিস্থাপিত করব। তো আপনারা দেখুন, এটা আমি টব থেকে খুলে নিলাম, খুব সহজেই খোলা যাবে, কেননা এর যে মাটি পুরো রুটস দিয়ে বাঁধা হয়ে গেছে, তাই এটা খোলার জন্য খুব একটা বেশি কসরত করার প্রয়োজন হবে না। তো এই রুটস খোলার জন্য আমি একটি রেকার ইউজ করছি, আপনারা যে কোনো লোহার ছড় বা অন্য কিছু দিয়েও এগুলো খুলে নিতে পারেন। দেখুন ঠিক কী পরিমাণ এখানে শিকড় হয়েছে, পুরো মাটিটা ভর্তি হয়ে গেছে। উপরের দিক থেকে মাটি এবং শিকড় খোলার কাজ শুরু করতে হবে, কেননা উপর দিক থেকে এটা খোলা খুব সহজ হয়। নিচ দিক থেকে যদি খুলতে যান তাহলে অনেক বেশি প্রবলেমের সম্মুখীন হবেন আপনারা।
তাই উপরের অংশ থেকেই দেখুন আমি এটা খোলা শুরু করেছি। তো এই শিকড় খোলার সময় আপনারা বেশি তাড়াহুড়ো করবেন না, ধীরে ধীরে সমস্ত মাটি এবং শিকড় এখান থেকে খুলে নেবেন। কিছুটা খুলে যাওয়ার পরে অটোমেটিক্যালি এটা আলগা হয়ে যাবে মাটিটা অনেকটা এবং বাকি অংশ খুলে আসবে। তো সমস্ত মাটি এবং শিকড় খুলে নেওয়ার পরে আপনারা লক্ষ্য করবেন যে মাটির চাইতে শিকড়ের পরিমাণেই হয়তো বেশি, কেননা লাস্ট এক বছর এর মাটি বা এর শিকড় কোনোটাই কোনোভাবেই পরিবর্তন করা হয়নি বা এর রুট সিস্টেমের উপরে কোনোভাবেই ব্যাঘাত ঘটানো হয়নি। তাই খুব ভালোভাবে এই যে শিকড় দেখুন ঠিক কী পরিমাণ শিকড় এখানে হয়েছে, তো এই শিকড় পুরো টবের মাটিকে আঁকড়ে ধরেছিল এবং পুরো টব শিকড়ে ভর্তি হয়ে গিয়েছিল। তো এই শিকড়গুলো আমাদেরকে এখন খুলে নিতে হবে। লক্ষ্য করুন ঠিক কী পরিমাণ শিকড় এখানে হয়েছে, প্রায় সমস্ত মাটি এবং শিকড়েই খুলে নেওয়া হয়েছে। তো যে সমস্ত মোটা শিকড়গুলো এখনও গাছের সঙ্গে লেগে আছে সেগুলো আমি কাটার বা কাঁচির সাহায্যে কেটে নিচ্ছি। সমস্ত যে বড় শিকড় এবং ছোট ছোট যে শিকড়গুলো আছে সেগুলো এখান থেকে আমাদের বাদ দিতে হবে, গোড়ার দিকের কিছু অংশ রেখে। আপনারা দেখুন তাহলেই বিষয়টি বুঝতে পারবেন। তো বন্ধুরা, আমাদের এই গাছের রুটস বা শিকড় কাটার কাজ কমপ্লিট। এরপর আমরা এই গাছটিকে যে পাত্রটির মধ্যে ছিল সেই পাত্রটি যেহেতু ভালোই আছে, অর্থাৎ টবটি ভালোই আছে, তার মধ্যে আমরা একে রিপোর্টিং করব। রিপোর্টিং করার জন্য আমরা এখানে মাটি তৈরি করে নিয়েছি। এই মাটির উপাদান হচ্ছে এক ভাগ গার্ডেন সয়েল, এক ভাগ জৈব কম্পোস্ট এবং এক ভাগ কোকোপিট। জৈব কম্পোস্টের বদলে আপনারা ভার্মি কম্পোস্ট বা এক বছরের পুরনো গোবর সারও ব্যবহার করতে পারেন। এগুলো ভালোভাবে আমি একসঙ্গে মিক্স করে নিয়েছি। এখন দেখুন এই যে মাটি, অর্থাৎ যে মাটিটা আমাদের এখান থেকে বার হলো, এই মাটিকে আমরা কিভাবে আবার ব্যবহারের উপযোগী করব সে বিষয়ে আমি একটি ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের সামনে নিয়ে আসব। তো আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সেই সমস্ত ভিডিওগুলো পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই মাটির রেশিও আপনাদেরকে বললাম। এরপর আমাদের এখানে কিছু বালি প্রয়োজন ড্রেনেজের কাজে ব্যবহার করার জন্য এবং একটি খোলাকুচি এবং কিছু স্টোন চিপস প্রয়োজন। তো প্রথমেই আমরা এই ড্রেনেজ কাজের জন্য যে টব আছে তার নিচের ছিদ্রটিতে খোলাকুচিটি বসিয়ে নিচ্ছি। এই খোলাকুচি দেওয়ার কারণ হচ্ছে যাতে মাটি ধুয়ে বেরিয়ে না যায় এবং মাটি দ্বারাও যেন ছিদ্রটি বন্ধ না হয়ে যায়। এই দুটি কারণের জন্যই এখানে আমরা এই খোলাকুচিটি ব্যবহার করছি এবং তার উপরে স্টোন চিপস দিচ্ছি এবং তার উপরে আবার এক্সট্রা প্রোটেকশনের জন্য আমরা বালি ইউজ করছি। তো আপনারা দেখুন, যদি আপনারা চান যে এই বিষয়টির উপরে আলাদা করে একটা ভিডিও বানাতে যে কেন এটি করা হচ্ছে, কী প্রয়োজনের, তাহলে আমি অবশ্যই একটা এর বিষয়ের উপরে ভিডিও বানিয়ে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর তৈরি করা মাটি আমরা টবটার মধ্যে বেশ কিছুটা নিয়ে নিচ্ছি এবং ভালোভাবে
চাপ দিচ্ছি যাতে কোনো ফাঁকা জায়গা সেখানে না থাকে, এবং গাছটি বসিয়ে দেখে নিতে হবে যেন গাছটির হাইট অর্থাৎ টবের যে কানা তার থেকে যেন নিচে থাকে, এবং গাছের যে শিকড়গুলো সেগুলো যেন বাইরে বেরিয়ে না থাকে। তো আরও কিছুটা আমাকে এখানে মাটি দিয়ে নিতে হবে, তো আমি আরও কিছুটা মাটি দিয়ে নিচ্ছি এখানে। গাছটির হাইট এখন ঠিক আছে, তো গাছটিকে ভালোভাবে মাঝ বরাবর টবের মাঝ বরাবর বসিয়ে নিতে হবে। এরপর এখানে বাকি যে ফাঁকা জায়গা আছে সেখানে ভালোভাবে মাটি দিয়ে ভর্তি করে দিতে হবে। তো দেখুন আমি এখানে মাটি ভর্তি করে নিচ্ছি। মাটি ভর্তি করার সময় অবশ্যই ভালোভাবে চেপে চেপে দিতে হবে যাতে সেখানে কোনো ফাঁকা জায়গা না থাকে, কেননা ফাঁকা জায়গা যদি থাকে তাহলে সেখানে বাতাস জমা হবে এবং সেখানে বিভিন্ন ধরনের বিষাক্ত গ্যাস ফর্ম করবে যেটা গাছের রুটস বা শিকড়কে পচিয়ে নষ্ট করে দিতে পারে। তাই অবশ্যই আপনারা যখন মাটি দেবেন সেই মাটি ভালোভাবে চেপে দিবেন যাতে সেখানে কোনো ফাঁকা জায়গা না থাকে। তো এখানে মাটি দেওয়ার কাজ আমাদের সম্পূর্ণ। এরপর আমরা এই গাছের গোড়ায় জল দিয়ে দেব। তো এখানে আমি একটি মাগের সাহায্যে গাছের গোড়ায় জল দিয়ে দিচ্ছি। প্রথমবার অবশ্যই বেশি পরিমাণে জল দেবেন যাতে সমস্ত মাটি ভালোভাবে ভিজে যায়, কেননা যে মাটি আমরা ইউজ করেছিলাম সেটি শুষ্ক ছিল, তাই সম্পূর্ণ মাটি ভালোভাবে ভিজে যাওয়া প্রয়োজন। এবং গাছের গোড়ায় অর্থাৎ টবের নিচে যে ছিদ্রটি আছে সেই ছিদ্রটি দিয়ে যেন জল বাইরে বেরিয়ে আসে, ঠিক সেই পরিমাণ জল আমাদের প্রথমবার দেওয়া প্রয়োজন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটির আপডেট আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন গার্ডেনিংয়ের বিষয়ে যে কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে খুব ভালো থাকুন।